হাই ভিউয়ার্স, আমি সন্দীপ আর তোমরা দেখছো সন্দীপ ক্রিয়েশন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি, যে এই ভিডিওটি সম্পূর্ণ নতুন একটা ভিডিও আমার চ্যানেলে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো না লাগে তো কোনখানে কি প্রবলেম হচ্ছে তাহলে আমাকে অবশ্যই জানাবে, আমি রেকটিফাই করার চেষ্টা করব। তো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো চলো ভিডিওতে যাওয়া যায়। এই মুহূর্তে ইউটিউব খুললেই তোমরা দেখতে পাবে পুষ্পা সিনেমার নাম। আচ্ছা, এই পুষ্পা সিনেমাটা কি? এটা একটা সাউথের সিনেমা। এই সাউথের সিনেমা, এই পুষ্পা সিনেমাতে তোমরা হয়তো অনেকে দেখেছো ইউটিউবে, বা অনেকে হলে গিয়ে দেখেছো পুষ্পা সিনেমা। তো তোমরা কি খেয়াল করে দেখেছো এই পুষ্পা সিনেমাতে কয়েকটি বড় সড় ভুল আছে? कहां से आते हैं? যেগুলো খুবই বেমানান এই সিনেমার মধ্যে। ও নো, এই চলতি বছরের শুরুতেই সুপারহিট ছবিতে কিস্তিমাত করে দিয়েছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। আল্লু অর্জুনের এই পুষ্পা সিনেমা যেটা এই মুহূর্তে ট্রেন্ডে রয়েছে, চন্দন কাঠ মাফিয়া পুষ্পা এখন সকলের কাছেই হিরো। বর্তমান পরিস্থিতিতে করোনার সময় 50% দর্শক নিয়ে সিনেমা হল খোলা হয়েছে, সেই মুহূর্তেও পুষ্পা সিনেমা 400 কোটির ব্যবসা করে নিয়েছে। এই পুষ্পা সিনেমার ছবিতে এতটাই ট্রেন্ডে দর্শকরা পড়ে গেছে, একটা বড় সড় ভুল সেটা একটি নয় দুটি নয়, এই পুষ্পা দ্য রাইজ সিনেমাতে কয়েকটি বড় সড় ভুল। রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা মুক্কি নাই করনে কা, সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমত পুষ্পা সিনেমাতে দেখানো হয়েছে চন্দন কাঠ মাফিয়া পুষ্পা পুলিশের হাত থেকে বাঁচার জন্য চন্দন কাঠ জলে ফেলে দিয়েছে। আর সেই কাঠ আবার জলে ভেসে যাচ্ছে। আদতে লাল চন্দন কাঠের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর একটি ছোট টুকরো জলের মধ্যে ডুবে যায়। আন্তর্জাতিক লাল চন্দনের যে চাহিদা ছবিতে তুলে ধরা হয়েছে তা যথাযথ, তবে লাল চন্দন কাঠ জলে ভাসা দৃশ্যটি ছিল বেমানান। ছবিতে দেখানো এই লাল চন্দন কাঠ অবশ্যই ফাইবার নির্মিত ছিল। দ্বিতীয়ত, পুলিশের হাত থেকে পালানোর সময় পুষ্পা একটি ট্রাক উড়িয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখে দর্শকেরা সকলেই হাত তালি দিচ্ছে। কিন্তু রাস্তার পাশে যদি গর্তের মধ্যে এই ট্রাক ফেলে দেওয়া হয়, পুলিশ গর্তটা দেখতে পেল না, আর ওই রাস্তাতে কি বলবো, গাড়ির চাকার দাগও দেখতে পাওয়া গেল না। ভাববার বিষয়। তৃতীয়ত হচ্ছে, পুষ্পার একটি বন্ধু সামান্য গাড়ির গেট খুলতে পারছে না। গাড়ির গেট খুলতে পারছে না। পরের দৃশ্যে দেখানো গেছে সেই লোকটি আবার গাড়ি চালাচ্ছে। যদি গাড়ির গেট খুলতে না পারে তাহলে গাড়ি চালাতে পারবে? বুঝতে পারছি,
অ্যাকশন দৃশ্য যেখানে দেখানো হয়েছে যে পুষ্পা শ্রীনুর ফেলো মোগালিসকে জলে ফেলে দিয়েছে, তারপর সে তাকে সেখানে মেরে ফেলে জলের মধ্যে, মোটর সাইকেল চালাতে শুরু করে পুষ্পা, আর এদিকে নদীতে রয়েছে বড় বড় পাথর, বড় বড় পাথর রয়েছে, তারপরেও জলের মধ্যে বাইক কিভাবে চালাবে? তো দেখো কিভাবে চালিয়েছে। আচ্ছা এইগুলোই কিন্তু আমার মনে পড়েছে, আর এগুলোই কিন্তু আমি তোমাদের দেখালাম। মজা আয়া আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা। তো অবশ্যই আমি সকলকে বলবো আমার এই ভিডিওকে কিন্তু কখনোই কখনো কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ফিল্ম বা কোনো সিনেমা কোনো রকম ছোট করার উদ্দেশ্য না, জাস্ট একটু মজা করার জন্য ভিডিওটি করা হয়েছে। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে। আর আপকে সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়, আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।